চাচি তোমাদের একটু বিরিয়ানি দাও না। এই ছোট লোকের বাচ্চা, পরের জিনিস দেখে খাবো খাবো করিস কেন? বিরিয়ানি খাবি তো তোর বাপ থেকে বলগা তো ধরাকে বলছে। ছোট লোকের বাচ্চা, বিরিয়ানি খাবি তো তোর মাকে জীবন না। কোথায় যাচ্ছিস বাপ? বাজারে যাই গিয়ে দেখি বেচা কিনা কেমন চলছে। ঠিক আছে, আসার সময় দুটো ফল ধরে আনিস। তোর বোঝা পেটুক, কালকের ফলগুলো তো দেখলি সব খেয়ে শেষ করে দিল। ঠিক আছে আনবো। কি গো, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ, আসার সময় দোকান থেকে দুটো ফল নিয়ে চলে আইব। কাল যে ফল এনেছ আমার পেটে ভরেনি, আজ একটু বেশি করে আনবা। আরে হ্যাঁ, আমার বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে। যা যা জিনিস লাগবে সব গুছিয়ে আসবে একবারে। এই দেখো লিস্ট। ঠিক আছে ঠিক আছে, না এক মাসের বিরিয়ানি একবারে করবো, দি ফ্রিজে থুই দিব। তোমার পেট না বেল লাগার হাত, তুমি এক মাসের নাম কি রে বিরিয়ানি করবা? দি একদিনে খেলিবা। লাল উম্মা খাবো না, সারা দিন সুকি সুকি রোজা করছি। আর ইফতারে যদি নাই বা খেতে পায় তাহলে রোজা করার কি মানে? ও তুমি খাওয়ার লেগে রোজা করো, তাহলে তো তুমি ইফতার পাগল বউ। সে তোমাকে দেখতে হবে না, তোমাকে যা বলছি তাই করো। ঠিক আছে। ও না বৌমা, আকাশ তো বাজারে গেল বিরিয়ানি করবে বুঝলি, চলো আমরা মশলা পাতি গুলো গুছিয়ে নিয়ে গি। আমি ওসব পারবো না মা, আমার রোজা লাগে কিছু করতে পারছি না। তুমি কি বলছো, ভোরবেলা যে এক জোকর ভাত খেলা সেই খাবার কি পেটে থাকে? সেই ভোরবেলা খেয়েছি। তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করেন, হয়ে গেলে আমাকে ডাক দিবেন। কিরে ব্যবসা কেমন চলছে? ভালো চলছে ভাই, বেচা কেনার খুব জোর। বাবা ভালো, এত তো বেচা কেনা করিস, তো টাকা কই? বাবু আসলে রমজান মাস তো তাই লাভ দাব করছি নি। রমজান মাসের জিনিসের দাম ডবল নিবি, ব্যবসা শিখবি কবে? সুযোগে সদ ব্যবহার করতে হবে বুঝলি, সারা বছরের লাভ সব একবারে গুছে নিতে হবে। ঠিক আছে, আসলে একটা শয়তান। চাচা আপনি মনে হয় রোজায় আছেন, তাই আপনার ভ্যান টানতে কষ্ট হলো। হ্যাঁ মা, রোজায় তো থাকতেই হবে, রমজান মাস, আল্লাহ পাক রোজা আমাদের লেগে ফরজ করেছে। ঠিক আছে এলে। এই টাকা তো আমার কাছে খুচরো হবে না মা। আপনি পুরো টাকাটাই রেখে দিন, বাকি টাকাটা আপনাকে ইফতার করার জন্য দিলাম। না আমি বেশি টাকা নিতে পারবো না, আমার যেটা ভাড়া সেইটা নিব। আমার 20 টাকা ভাড়া হয়েছে, 20 টাকা দেন। ঠিক আছে এই নি। ইফতারের সময় হয়ে গেল, যাই দুটো বাজার করলি বাড়ি চল যাই। রওশান এই দালে বাজারটা ধর। আম্মা আমার বিরিয়ানি খেতে মন যাচ্ছে। ঠিক আছে বাপ, খাস। খাস খাস করি তো, 2 বছর কাটিয়ে দিলাম, আমরা খাবো কবে? ও নো, চাচি তোমাদের একটু বিরিয়ানি দাও না, আমার মা খাবে। মানুষের কোনো বিবেক আছে? মায়ের বিরিয়ানি খেতে মন গেছে আর এই টুক ছেলেকে দি চাইতে পাঠিয়ে দিয়েছে। বিরিয়ানি ফিরানি হবে না, হট এখান থেকে। আমাদেরই তাই কম হবে, আব্বার বলছে কিনার মা খাবে। তোর মা কে কে ভুল কাজ দিবে না, বিরিয়ানি যেতে চলেছে। বিরিয়ানি কোথা খাবি না জানিস ছোট লক্ষ্মীকার? আমি ভুল বলেছিলাম চাচা, আমি খাবো, তাহলে আমার লাগে দেন। এই ছোট লোকের বাচ্চা, পরের জিনিস দেখে খাবো খাবো করিস কেন? কেন কোথা কেমন দেশে না বিরিয়ানি খাবি তো তোর বাপকে।
কেনে হঠাৎ এইসব বলছিস কেনে? এমনি বলো না। কখন যে ইফতার খুলবো, খিদেও তো লেগেছে, টাইম কেনে ফুরেছে না, ঘড়ির কাঁটাটা মরে গেছে নাকি, লুচ্ছেও না চড়ছে না, টাইমও ফুরেছে না। আল্লাহু আকবার। নো 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 নো, দানা দান করলে হাজার হাজার দানা মিলে। বলুন সুবহানাল্লাহ। না ভাই দেখিনি তো। ভাবি তোমাদের বাড়িতে আমার ছাগলটা এসেছে। কই আসেনি তো? তুই কি বলছিস রে? আল্লাহ তো দেখছে তুই রোজার মাসে ছাগল চুরি করে নিয়ে এসছিস। দে ছাগল, তুই বাড়ি যা, আমি ছাগলটা ঘুরে দিয়ে আসি। ভাই এই দেখো লাও তোমার ছাগল। তুমি আমার মাল হজম করতে পারোনি তাই ঘুরে দিতে এসছো? শালা ছোট লক্ষ্য দেখি না। তোমার কেমন বিচার, ছাগলটা খেলিলে কেউ দেখতে পাইতক না, তুমি দেখতে পাবা বলি ছাগলটা ঘুরে দিতে আসনু আর আমাকে মার খেতে হইলো। কি হলো কাচ্চো কেনে? আকাশ আমাকে ছাগল চুরি করেছি বলি ধরি মারলো জানো? চুপ করো, আল্লাহ সব দেখছে, ঠিক একদিনে কইরে রাও
রোশন, এই দাম রাইস কি বিরিয়ানি খাবো? তাই নাকি আব্বা, আমি আজ কি বিরিয়ানি খাবো? তাহলে তো আমাদের আজকে বছর কাটলে লুকো। দেখলি রোশন, তোকে আমি বলেছিলাম না, আরলে একদিন আমাদেরকে ঠিক খেতে দিবে। আজ তুই যত পারবি খা। এটা তোর পর রোজা করি আইলে গেছে, ছাগলটার খোঁজ করেনি, আজ তো ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে ওই শালা মনে হয় ছাগলটা লিখে হাপার বেঁধে থুইছে। ওরে শালা, আমার ছাগলটা কিন্তু বিরানি খাচ্ছে। এই ছোট লোক, তুই আমার ছাগলটা কিন্তু বিরানি খাচ্ছিস, তাহলে তোর বিরানি খাওয়া আছে। আল্লাহ আমাকে যেমন থুইছে ওইতেই আমি খুশি আছি।